ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। कितना हुआ? 280। लीजिए 300 रखिए। नमस्ते सर। আমি অর্ঘ। ও হাই সি। আসুন আসুন, চিনতে কোনো অসুবিধা হয়নি। না না, আপনাদের এই আনন্দ আশ্রম বাড়িটা বেশ জনপ্রিয়। হ্যাঁ, সবাই এক নামে চেনে। আসলে ছন্দার ঠাকুরদাদার আমলে বাড়ি। হ্যাঁ দেখলাম, ট্যাক্সি ড্রাইভারও চেনে। আসতে অসুবিধা হয়নি। আপনার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নামটা কী যেন বললেন? আসলে বয়স হয়েছে তো মনে রাখতে পারি না। আমি অর্ঘ, অর্ঘ মুখার্জি, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার, বাড়ি আমার উত্তরবঙ্গে। অফকোর্স, আপনার সঙ্গে তো আমার ফোনে কথা হয়েছিল ওই যে পেঙ্গেস্ট থাকার ব্যাপারে। আপনার নামটা, বয়স হয়েছে তো সব কিছু ভুলে যায়। না ওটা কোনো ব্যাপারই নয়, কিন্তু আপনার পরিচয়টা? এই অধমের নাম প্রিয়তোষ বসু, ছন্দা সম্পর্কে আমার ভাগ্নি হয়। আমি বিগত 25 বছর ব্যাঙ্গালোরে ছিলাম, বিশেষ কারণে 5 বছর হলো আমি এখানেই আছি। এই স্টেটের ল্যান্ডলেডি ছন্দার আমি একমাত্র অভিভাবক। আর অলসো আই এম স্টিল এলিজিবল ব্যাচেলার। ডিটেইলসে আপনার সম্পর্কে জানা হয়ে গেল, আপনি বেশ মজার লোক। থ্যাংক ইউ। চলুন ভেতরে, আপনার থাকার জায়গাটা দেখিয়ে দিই। শিওর, আসো। এদিকে দেখ, এই হচ্ছে আপনার ঘর।
আপনি একটু রেস্ট নিয়ে নিন, আমি নিচে বাগানে আছি। ওকে ওকে। আসুন প্লিজ। তা আপনার অতিথিশালা কেমন লাগলো? খুব ভালো, আমি এরকমই একটা ঘর আশা করেছিলাম। যাক, আপনার কথা শুনে আমি দুশ্চিন্তা মুক্ত হলাম। দুশ্চিন্তা মুক্ত হলেন মানে? আসলে কি ব্যাপারটা জানেন, এখানকার মানুষরা মানে লোকাল মানুষরা যারা আছে, এই বাড়িটাকে আনন্দ আশ্রমকে ভুতুড়ে বাড়ি বলে। ভুতুরে বাড়ি? আমি কিন্তু ভূত প্রেতে একদম বিশ্বাস করি না, রাদার আমি ওদের সাথেই ভালো থাকি। ফ্রিল্যান্সের ফটোগ্রাফার, আদারে বাদারে ঘুরে বেড়াতে হয়, ভূতেদের সাথে আমার বেশ একটা সখ্যতা, বন্ধুত্ব, সমস্ত কিছু আছে। কি জানেন, এই ভদ্র সভ্য মানুষগুলোর থেকে ভূতেরা অনেক বেশি ভদ্র। ইউ আর রাইট। আপনার এলে মাথা চাই, অনেক দিন বাদে আমার মনের মতন একজন সঙ্গী পেলাম, বেশ জমবে। আসলে কি জানেন, এই এত বড় বাড়িতে আমরা দুজন প্রাণী বাস করি, তাই এখানকার লোকেরা একটু গালগপ্প করে আর কি। আমিও কিন্তু ভূত প্রেতনিকে বিশ্বাসই করি না একবারে। আরে মশাই, মানুষের হৃদয় হচ্ছে পঞ্চভূতের সমাহার, এখানে ভূত প্রেতনি কী করে থাকবে আপনি বলুন। আরে সত্যি কথা বলবো, অনেকদিন পরে একজন মানুষকে আমার দেখে খুব ভালো লাগলো। প্রথম দর্শনেই যাকে সত্যিকারের ভালো মানুষ বলে মনে হয়, একেবারে বীর পুরুষ। ভাষা বলেছেন আপনি, কিন্তু একটা জিনিস কিন্তু আপনার খুব খারাপ, এই সবসময় আমাকে আপনি আপনি বলাটা। বেশ, তাই বলতো। তবে তার আগে স্নান টান করে একটু রেস্ট নাও, অনেকটা পথ এসছো। হ্যাঁ, অতিথি বলে কথা। বেশ বলেছেন কথাটা, অতিথি। হ্যাঁ, অন্তত ওই পেইং গেস্ট শব্দটা থেকে অতিথি শব্দটা অনেক মধুর, অনেক আপন আপন মনে হয়। বাই দ্য ওয়ে, এবাড়ির মালকিনকে তো দেখছি না। ছন্দা, ওই পাশে একটা প্রাথমিক স্কুল আছে, ওখানে পড়ায়, এক্ষুনি চলে আসবে। তবে ভাইয়া, তোমাকে একটা কথা, তুমি ছন্দার প্রতি বেশি কৌতূহল দেখাবে না, ডোন্ট বি টু ইনকুইজিটিভ অ্যাবাউট হার, ও আসলে একটু অন্যরকম। আমি ঠিক আপনার কথাটার মানে বুঝলাম না। বুঝতে পারবে ভাইয়া, বুঝতে পারবে, কয়েকদিন এখানে থাকো, সব বুঝতে পারবে। আসি। ও ইয়েস, চা না কফি? কফি। ওকে, আজকে যা যা পড়ালাম সেই পড়াগুলো যেন কাল ঠিক মতো পাই, ঠিক আছে? হ্যাঁ লুই। ঠিক মতো পড়া না পেলে আমি কিন্তু খুব রেগে যাই, কথাটা মনে থাকে জানো। যাও বাড়ি যাও। বিচরণ করে বেচারিকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, কেমন যেন হয়ে গেছে মেয়েটা, খুবই চিন্তা হয়। ফলত ক্রমেই প্রেমহীন,
মনেই থাকে না আর সেই সব উজ্জ্বল পাহাড়, নদী, বন, সমুদ্র, আকাশ, মনেই রাখে না তারা কোনো পরিচয়। অথচ কত না স্তব্ধ মিলনের মন ছিল প্রথম বেলায়, এত দূরে একে একে চলে যায় প্রেম, মন থেকে এত দূরে যেন তারা কোথাও ছিল না, কখনো ছিল না কোনো আলোকিত মুখে, এত দূরে নাম রূপহীন নির্বাপনে নিরাশ্রয় আলো পড়ে থাকে। আপনি বানিয়ে আনলেন, তাতে কি হয়েছে? আমি নিজের জন্য তো বানাতাম। আসলে জানো ভাইয়া, এই চা বা কফি একান্তে পান করতে ভাল লাগে না। তা যা বলেছেন, গরম কফির সাথে গল্পটা বেশ জমে। কিন্তু আসল কি জানো ভাইয়া, গপ্প করতে গেলে মনের মতন মানুষ দরকার। আপনাদের বাড়ির ছাত্রায় গেছিলাম, খুব ইন্টারেস্টিং, অনেকগুলো ছবি তুলেছি, প্রিন্ট হলে দেখাবো। কিন্তু বাহ, তুমি তো দেখছি ভালো ভালো বই পড়ো, কবিতা টবিতাও লেখো নাকি? একদম ঠিক বলেছেন, লিখি, তবে কলম দিয়ে নয়, ক্যামেরা দিয়ে। তোমার তো বেশ রসবোধ ভাইয়া। এই ব্যাপারটা আপনি একদম ঠিক বলেছেন, আমি ভীষণ রসিক। মামা, মামা যাই, আমার ডাক এসছে। নিম গাছে গুচ্ছ গুচ্ছ সবুজ, এখন বৃষ্টি হবে, দেরি নেই, দেরি নেই, ভাববো তোমাকে, ভাববো যুবতী, তোমার পিঠে যে ভিজে চুল এক গুচ্ছ শাস্তির মতো। আমাকে ডেকেছে? হ্যাঁ, অর্ঘবাবু এসছেন। হ্যাঁ, এইমাত্র এলো। ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে। মামা, কে ভালো কে মন্দ সেটা বিচার করার কাজ কিন্তু আমাদের না। ওনাকে ভালো করে বুঝিয়ে দিও, উনি যেন শুধুমাত্র পেইং গেস্ট হিসেবে এই বাড়িতে থাকেন। গল্প করতে গেলে মানুষের দরকার হয়, ইট কাঠ পাথরের সাথে মানুষ কথা বলে না। মামা, তোমার আর কি, সকালে স্কুলে বেরিয়ে পড়ো, বাড়ি ফিরে বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকো। তোমার সঙ্গে যে দুটো কথা বলবো তাও পারি না। মামা, আমি এখন খুব ক্লান্ত, এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। আরেকটা কথা, প্রত্যেক মাসের টাকা অর্ঘবাবুর কাছ থেকে তুমি নেবে। আমার মনে হয় না ওর টাকা পয়সার ব্যাপারে কোনো প্রবলেম ক্রিয়েট করবে, দেখে তো মনে হয় খুব ভদ্র ছেলে। এত অল্প সময় বুঝে গেলে, মানুষকে এত সহজে বোঝা যায় না। পৃথিবীতে কিছু শ্রেণীর লোক থাকে যাদের প্রথম দর্শনই চেনা যায় যে তারা ভালো সভ্য, অর্ঘ সেই দলে পড়ে। দেখো, সময় সবকিছুর প্রমাণ দেবে। নমস্কার, আমি অর্ঘ মুখার্জি, আপনাদের এখানকার পেইং গেস্ট। নমস্কার। আপনাদের বাড়িটা খুব ভালো, ইনফ্যাক্ট মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে আছি। শুনুন, মামা আপনাকে সব কথা বলেছেন তো? না, সেরকম কোনো কথা তো ওনার সঙ্গে আমার হয়নি, কোনো বিশেষ কিছু। দেখুন, আমি পেইং গেস্ট রাখার পক্ষপাতী নই, আমাকে মামা বলেছেন তাই আমি আপনাকে থাকতে দিতে রাজি হয়েছি। আমি সেটা ঠিক জানতাম না।
আর এটাও জেনে রাখুন, এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন? যেমন বেশি রাত করে এখানে ফেরা চলবে না। আর বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করা চলবে না। বেশ। আর এই বাড়ির কারোর সম্পর্কে কোনো কৌতূহল দেখাবেন না, কথাটা মনে থাকে যেন। মনে থাকবে। ধন্যবাদ। কি ব্যাপার আপনারা এখানে? কি করবো ম্যাডাম, আপনাকে তো দিনের বেলায় পাওয়া যায় না, তাই সন্ধ্যের পরে এলাম। কি দরকার বলুন? কি দরকার, আপনি তো সবকিছুই জানেন। হোয়াট? আপনি বারবার এখানে এসে আমাদের বিরক্ত করেন কেন বলুন তো? না 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 না, আপনারা বিরক্ত হলে আমি একদম খুশি হব না, বুঝতে পারলেন? আমি বলছি কি, জাস্ট আমাদের প্রস্তাবটা রাজি হয়ে যায়, ব্যাস। রাজি হব মানে? মানে তো একটাই, আপনাদের এই ভুতুরে বাড়িটা আমাদের দিয়ে দিন। আমরা কিন্তু এখানে ফ্ল্যাট বানাবো, একসঙ্গে বহু লোক এখানে বাস করবে। ব্যাপারটা ভেবে দেখুন ম্যাডাম, কত বড় সমাজসেবা হবে। আপনারা মশাই সত্যিকারের স্বার্থপর, বুঝতে পারলেন তো? একবার ভেবে দেখুন তো, এখানে একটা মাল্টি স্টোরির বিল্ডিং হবে, কত মানুষ একসাথে বাস করতে পারবে। শুনুন কৌশিকবাবু, আপনার জ্ঞান শোনার ইচ্ছে বা সময় কোনোটাই আমাদের নেই, আপনারা এখন প্লিজ চলে যান এখান থেকে। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, তবে এর আগে অনেকবার ফিরে গেছি, এবার কিন্তু আমাদের প্রস্তাবটা আপনাকে মানতেই হবে। এই বাড়িটা আমরা বিক্রি করব না, কথাটা আপনারা মনে রাখবেন। দেখুন প্লিজ আমাদের বিরক্ত করবেন না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বারস মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো। বাবা ওইগুলো জোগাড় করতে একেবারে হিমশিম খেয়ে গেছে। আমি যত বা খাসা গলাটা তো কি সুন্দর গাইছে, তোর কেমন লাগছে রে? তুমি ও শুধু ভালো গানই গায় না, খুব ভালো কবিতা লেখে। সুখের সন্ধানে যা আসি, বেশি রাত করিস না, চুপ হই। কি ভাইয়া চললে? হ্যাঁ আজকে অনেক প্রোগ্রাম, খুব দেরি করে ফেলেছি, পরে আপনার সাথে আবার জমিয়ে গল্প করা যাবে, আজকের মতো বিদায়।
বাড়িটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি সৌমদা। কি হয়েছেটা কি? প্রমোটার কৌশিক দত্তের চোখ পড়েছে আমার আনন্দ আশ্রমের উপর। কৌশিক দত্ত? হ্যাঁ, ও চায় ওখানে ফ্ল্যাট বানাতে। অনেক আগে থেকেই বিভিন্ন রকম টোপ দিচ্ছিল, এখন তো রীতিমতো চোখ রাঙাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোমাদের বাড়িটা কার নামে? পুরো বাড়িটাই ঠাকুরদার নামে, এখন তো কেউই বেঁচে নেই, শুধু আমিই রয়েছি। তবে ঠাকুরদার অবর্তমানে পুরো বাড়ির মালিকানা থাকবে আমার নামে, উইলে এরকমই লেখা আছে। দলিল দস্তাবেজ নিয়ে কোনো প্রবলেম নেই সৌমদা, প্রবলেমটা হলো কৌশিক দত্ত বিভিন্নভাবে মানসিক চাপ তৈরি করছে আমাদের উপর। শুনুচন্দা, আমার একটা উকিল বন্ধু অনিল ঘোষ, ভাবছি তোমার ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে একটু আলোচনা করে দিই, প্রয়োজন হলে আইনের সাহায্য নিতে হবে। আমিও সেরকমই একটা কিছু ভাবছিলাম সৌমদা, আর কোনো উপায় নেই, এবার আইনি সাহায্য নিতে হবে আমাকে। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ, আপনারা আবার এসেছেন? হ্যাঁ, অনেকক্ষণ আগেই আসতাম, কিন্তু আমি জানি আপনি ঠিক এই সময় স্কুল থেকে ফেরেন, তাই বাইরে অপেক্ষা করছিলাম। আপনারা কি আমার কথার মানে বুঝতে পারছেন না? একই কথা আপনাদের আর কতবার বলতে হবে বলুন তো। আহা ছন্দা দেবী, এত উত্তেজিত হচ্ছেন কেন? আরে বাবা, আপনার মতন একজন সুন্দরী মহিলার এত উত্তেজনাটা কিন্তু অশোভনীয়। আপনি বরঞ্চ আমাদের প্রস্তাবে রাজি হয়ে যান, বুঝতে পারলেন? তাতে দেখবেন যথেষ্ট লাভ হবে। দেখুন, এটা লাভ লোকসানের হিসেব নিকেশের ব্যাপার নয়, এটা আমার পৈতৃক ভিটে, এটা আমি কোনো শর্তেই বিক্রি করব না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এরপরেও আপনি যদি আমার কথা না শুনেন, আমি কিন্তু আইনি সাহায্য নিতে বাধ্য হব। বেশ তো, আমরাও তো চাই সবকিছু আইন মোতাবেক হোক। আপনি কাইন্ডলি ওই ডিটটা একটা সাইন করে দিন, ব্যাস, তারপর দেখবেন সবকিছু আইন মোতাবেক হচ্ছে। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। ছাড়বো তো নিশ্চয়ই, তবে ভেতরে গিয়ে ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন, বুঝতে পারলেন তো? আরে সবটাতে আমাদের মঙ্গল হবে। ছন্দা, কি হয়েছে রে? এই অসভ্যটা আবার এসেছিল। সে কি? কখন? জাস্ট নাও, বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। ছন্দা, এই অনেক রাত হলো, খাবি না? তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, আমি গিয়ে খাবারগুলো গরম করছি। না থাক, তোমায় গরম করতে হবে না, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। কটা বাজে? আমি আপনাকে বলেছিলাম এ বাড়িতে থাকতে হলে এবাড়ির মিনিমাম কিছু নিয়ম শৃঙ্খলা আপনাকে মেনে চলতে হবে। আমি আপনার নিয়ম কিছু ভেঙেছি নাকি? এখন রাত 11:30 বাজে, এটা এই বাড়িতে ফেরার সময় নয়। আপনি মিছিমিছি আমার উপর রাগারাগি করছেন। আজকে আমার একটা ছবির এক্সিবিশন ছিল, সেই জন্য ফিরতে রাত হয়েছে। পরবর্তীতে যদি আপনার কখনো ফিরতে এত রাত হয়, তাহলে অন্যত্র থাকার ব্যবস্থা করবেন। গুড মর্নিং, গুড মর্নিং। বিবাহ কি? ও থ্যাংক ইউ,
খুব মাথাটা ধরেছিল। থ্যাঙ্কস অ্যাগেইন ভাইয়া। তোমাকে এত মন মরা লাগছে কেন? বুঝতে পেরেছি, কালকে ছন্দার কথায় তুমি খুব দুঃখ পেয়েছো না? না ঠিক মন মরা না, আসলে জানি ছন্দা দেবী যে আমার সাথে এরকম একটা ব্যবহার করবে আমি ধারণাও করতে পারি। আসলে কি জানো অর্ঘ্য, ছন্দা আগে এমন ছিল না, কিন্তু ওই চন্দনের মৃত্যুর পর যেন কেন বদলে গেছে। চন্দন নমস্কার ম্যাডাম। আপনারা? হ্যাঁ আপনার কাছে এসেছি, বুঝতে পারলেন তো, তার কারণ আপনার কাছে কোনো রিপ্লাই পাইনি এতদিন, তাই উত্তর খুঁজতে নিজেকেই আসতে হলো। কি বলছেন কি আপনি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন আমাদের মাথার কিন্তু খুব দাম, বুঝতে পারলেন তো, এত তাড়াতাড়ি এই সমস্ত খারাপ হয় না। তা আপনার মাথা আপনার কাছেই রাখুন না, অন্যের মাথা ব্যথার কারণ হচ্ছেন কেন? দেখুন জমিটা তো আপনি আমাদের কাছে বেচবেন না, তাই আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সুখবর? What do you mean? আমি দুর্গাদাস, আপনাদের এই এলাকারই উন্নয়ন কমিটির সেক্রেটারি। আমাদের একটা মিটিং হয়ে গেল, এই মিটিং একটা সিদ্ধান্ত নিলাম, এই আনন্দ আশ্রম বাড়িতে না একটা দাতব্য চিকিৎসালয় করব, আর অনাথ শিশুদের জন্য একটা পান্থশালা করব। আশা করি আপনার পূর্ণ সহযোগিতা পাবো, তাই তো? এটা মগের মুল্লুক নাকি, যা ইচ্ছে তাই করবেন, দেশ থেকে কি আইন শৃঙ্খলা সব উঠে গেছে? আছে আছে, অবশ্যই আছে, আমরা কিন্তু আইন মেনেই কাজ করি, প্রয়োজন পড়লে আইনও বদলে দিতে পারি। শুনে রাখুন, এটা কোনো খাস জমি নয় যে আপনি ইচ্ছে মতো সেটাকে দখল করে নেবেন। কে হে মশাই আপনি, জ্ঞান দিচ্ছেন? আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আর আপনি আমার কথা বলছেন, আমি তো এ বাড়ির একজন সদস্য। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? উড়ে এসে তো জুড়ে বসিনি, এ বাড়িতে প্রহরী হয়ে এসেছি, আপনাদের মতো শকুনগুলোকে তাড়াবো। শোনো, মিছিমিছি আমাকে ধমকাচ্ছেন কেন? আপনারা খুব ভয় পেয়ে গেছেন না, সেটাই স্বাভাবিক। জেনে রাখবেন এ বাড়িতে আর একবারও আসার আগে, এই চৌকাটটা ডিঙাবার আগে আপনাদের একটা মস্ত বড় পাহাড় বেরোতে হবে। ঠিক আছে, বোঝাপড়াটা ঠিক সময় মতোই হবে। আপনি কিন্তু সাপের লেজেই পা দিলেন ম্যাডাম। হ্যাঁ, ছোবল খেলেই বুঝতে পারবেন কালকে ওটের বিষ কতখানি। কিন্তু সাপ ধরা যে আমার কাজ, আমি তো যাচ্ছি সাপুড়ে, সাপ ধরে সাপের বীজ দাঁত কি করে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। জানকেট বলুন। জান, আচ্ছা পরে আবার নিজেদের মধ্যে দেখা হবে, বুঝলেন? চলুন চলুন। আপনি ওদের চেনেন না অর্ঘ্য বাবা? আপনি একদম ঘাবড়াবেন না, আমি আপনাদের সাথেই আছি, সত্যমেব জয়তে। চোখের আলোয় দেখেছিলেন। আরে চা। আপনি চা নিয়ে এলেন? তাতে কি হয়েছে, বাড়িতে আসলে এখন কেউ নেই, আপনি আজকে তাড়াতাড়ি ফিরে এসেছেন, তাই আমি আপনি কিন্তু ওই কৌশিক দত্তের সঙ্গে ঝামেলায় না জড়ালেই পারতেন, লোকটা খুব খারাপ, আমার বেশ ভয় করছে। আপনিও তাহলে ভয় পান, আমি তো ভেবেছিলাম আপনি খুব শক্ত। খুব শক্ত মনে হয় না আমাকে, মনে হয় একটা পাথর।
না না আমি ঠিক এই কথা বলিনি। আগে আমার এতটা ভয় করতো না জানেন, ইদানিং কেমন ভয়টা বেড়েছে, সবকিছু নিয়ে ভয় করে। আরেকটা কথা, আপনি এরকম তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবেন কেমন? ছন্দাদেবী, আপনি খুব সুন্দর গান করেন, খুব সুন্দর গানের গলা আপনার, নিয়মিত চর্চা করলে ভবিষ্যতে খুব নাম করতে পারবেন। আমার গান আপনার ভালো লেগেছে? আমি একটু বাড়িয়ে বলছি না, সত্যি খুব মিষ্টি গলা আপনার। আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে না করলে? হ্যাঁ বলুন। আপনি হাসলে কিন্তু দারুণ সুন্দর লাগে, আর আপনি না হাসলে আমার বেশ ভয় ভয় করে। কি বুঝলেন উকিল বাবু? হ্যাঁ, এমনি কাগজপত্র তো সবই ঠিক আছে, আপনার ট্যাক্স বিল খাজনা সবই ওকে। তাহলে? তাহলে আর কি, কৌশিক দত্তের নামে ইমিডিয়েট একটা এফআইআর করুন। আপনি কি বলেন সমুদা? আমারও মনে হয় আইনের সাহায্য নেওয়াই দরকার। শুনুন ছন্দাদেবী, আপনি আগামীকালই থানায় গিয়ে একটা এফআইআর করুন, তারপর যা করার সেটা আমি করব। ইয়েস, এর একটা বিহিত হওয়া প্রয়োজন। অন্ধকারে একা দাঁড়িয়ে আছেন, এখনো ঘুমোতে যাননি? ঘুম আসছে না, মাঝে মাঝে সময়টা ভীষণ ভারী মনে হয় জানেন। আসলে কি জানেন ছন্দাদেবী, সময়টাকে সব সময় নিজের পক্ষে আনতে হয়। তা কি সম্ভব? সময়কে নিজের গতিপথে আনা যায়? এই সময়, সময় যে মাঝে মাঝে কত বড় ক্ষত তৈরি করে দিয়ে যায় তা আপনি জানেন না অর্ঘ্যবাবু। তার যে কি যন্ত্রণা তা কাউকে বলে বোঝানো যায় না। সময়, সময় মানুষকে বড় রিক্ত নিঃস্ব করে দেয়। সময় খারাপ বলে থেমে থাকলে তো চলবে না ছন্দাদেবী, আপনাকে লড়াই করতে হবে, লড়াই করে আপনাকে অনেক সামনে এগিয়ে যেতে হবে। আপনি যদি থেমে যান আপনার চারপাশে তো সবাই এগিয়ে যাবে, তখন আপনি কি করবেন? না ছন্দাদেবী, জীবনের লক্ষ্যপথ হারালে কখনোই চলবে না, জীবনটা তো এভাবে শেষ হয়ে যেতে পারে না। এই পৃথিবীতে এখনো অনেক রূপ রস গন্ধ অনেক রং আছে, আপনাকে তার প্রত্যেকটা একটু একটু করে ভোগ করতে হবে, তাই না সন্ধ্যা? অর্ঘ্যবাবু। হ্যাঁ সন্ধ্যা। মনে হচ্ছে এখনো জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো অনেকটা পথ বাকি আছে। সত্যি তাই সন্ধ্যা, অনেকটা পথ বাকি আছে। মামা, আমি বেরোচ্ছি, আগে সৌমদার সঙ্গে থানায় যাব, তারপর ওখান থেকে স্কুলে চলে যাব। থানায় যাবে? আমি সঙ্গে যেতে পারি? না, কোনো দরকার নেই, তুমি এদিকটা দেখো, আমি সৌমদার সঙ্গে যাচ্ছি। আচ্ছা, অর্ঘ্যবাবু কি বেরিয়ে গেছেন? হ্যাঁ, বললো কি ভিসার ব্যাপারে যাবে, এবার নাকি ফরেনে ওর ছবির এক্সিবিশন হচ্ছে।
বাহ, এ তো খুব ভালো খবর। ভালো, ছেলেটাও কিন্তু খুব ভালো। আসি, এসো। চিন্তা করিস না, সকালে ঠিক চলে আস। যাও শুয়ে পড়বি। তুমি যাও। বলাবলি করছিল কাল রাতে কে যেন খুন হয়েছে, কেউ বডিটা আইডেন্টিফাই করতে পারছে না। খুন মনে হয় মার্ডার হয়েছে, বোধহয় কাল রাতেই মার্ডার হয়েছে। এখানকার লোক নয় তো? নতুন এসেছে, ওই বড় বাড়িটা থাকতো। দিনকাল যা পড়েছে জীবনের কোনো দাম নেই। পুলিশকে খবর দেওয়া দরকার, আর কতক্ষণ এইভাবে পড়ে থাকবে? বাদু থানা? হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর জ্যোতিপ্রিয় দত্ত বলছি। ছন্দা, ছন্দা, ছন্দা মা, ছন্দা, মা।
দে তো বইটা। চল তোকে একটু বাইরে নিয়ে যাই। বাইরে? হ্যাঁ, অনেক দিন তুই ঘরের বাইরে যাসনি। না মা, থাক। থাকবে কেন রে? আমার বাইরে যেতে ভালো লাগে না মা। তা বললে চলবে কেন? বাইরে না বেরোলে তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। সব মানুষেরই সূর্যের আলো সংস্পর্শে আসা উচিত। এখন আমি আলোকে ভয় পাই মা, আমার অন্ধকার ভালো লাগে, আমার একা থাকতে ভালো লাগে। একা একা বাঁচা যায় না অনু। মা, মানসিকভাবে সুস্থ না হলে তুই শারীরিকভাবে সুস্থ হবি কি করে? কিন্তু মা, আমার কথা শুন, চল বাইরে যাই, দেখবি তোর ভালো লাগবে। চল। বাইরে তোর কেমন লাগছে? ভালো। জানিস, মানুষ যখন দুঃখ পায় তখন তার আকাশ দেখা উচিত। কেন? আকাশে যেমন রং আছে তেমনি অনেক অন্ধকারও আছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখ, আকাশ সব অন্ধকারকে বুকে চেপে রেখে মাঝে মাঝে কেমন রামধনুর রং হয়ে দেখা দেয়। আকাশ অনেক বড় মা। হ্যাঁ, মানুষকেও তো আকাশের মতো বড় হতে হবে, তাহলে জীবনে কোনো দুঃখই আর দুঃখ বলে মনে হবে না। কিন্তু মা। কি মা? আমি একটু একা থাকতে চাই। একা থাকবি? বেশ তো, তাহলে তুই এখানে একটু বস, আমি ততক্ষণ দাদুকে এক কাপ চা করে দিয়ে আসি। বস। বাবা, তোমার চা। হ্যাঁ দাও। বৌমা, তুমি অনুকে একা রেখে আসলে? না, আমি ওকে একা রাখিনি, ও নিজে একটু একা থাকতে চাইল। ও কেন? মেয়েটাকে নিয়ে আমার বড্ড ভয় হয়। ভয় তো আমারও হয় বাবা, কিন্তু কি করব বলো। অঘটন তো মেয়েটার সঙ্গই ছাড়তে চায় না। জানো বৌমা, আমার মাঝে মাঝে মনে হয় যে মেয়েটা কোনো অঘটন ঘটিয়ে ফেলবে না তো? না না, তাও করবে না, সে বিশ্বাস আমার আছে। আমি তো সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন ওকে রক্ষা করেন। আমি তোমার কথা ভাবি বৌমা, তোমার উপর দিয়ে তো কম ঝড় যায়নি। জানি, কিন্তু আজকাল ওগুলো নিয়ে আমি আর ভাবি না, যা হবার হবে। জানো বাবা, ঝড়ের সাথে আমার বোধহয় একটা বোঝাপড়া হয়ে গেছে। আমি জানি ঝড় আমায় কোনোদিনও ছাড়বে না, ও খড়কুটোর মতো আমায় ভাসিয়ে নিয়ে যাবে, আমিও শেষ দিকে ছাড়ব। আমি আমার সর্বশক্তি দিয়ে লড়ে যাব।
ছবি তুললে যা তোমার এই গম্ভীর মুখটার সাক্ষ্য রেখে দিলাম। মানে? মানে আর কিছুই নয়, তোমার এই উদাস মুখটা আমি ল্যামিনেশন করে ঘরে বাঁধিয়ে রাখবো তাই। কেন? কলেজে আর কোনো মেয়ে পেলে না বুঝি? অনেক খুঁজেছি বুঝলে, কিন্তু তোমার মতো এত সুন্দর মুখ আমি আর একটাও পেলাম না। আর কো? হই হুল্লোড় তোমার যদি ভালো না লাগে তাহলে কলেজে আসো কেন? আউটিংয়ে আসো কেন এই দলছুটদের দলে? এই দলছুটরা যে আমাকে ভালোবাসে তাই। ও, এতক্ষণে তাহলে জানা গেল যে তোমার কলেজে আসার আসল কারণটা কি। এবারে একটা কথা বলি। বলো। না মানে এসেই যখন পড়েছো তখন আমাকে একটা সুন্দর স্মাইলিং লুক দাও তো, আমি তোমার ছবিটা স্বাক্ষর করে রেখে দেবো। তুমি না সত্যি। দাঁড়াও, রেডি? ওয়ান টু। লেখালেখি কেমন চলছে? চলছে, মোটামুটি চালিয়েও যাচ্ছি, কিন্তু সময়ের বড্ড অভাব কাজ করে। আসলে ব্যবসায় একটু সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা হলো সমরেশদা? সমস্যা মানে যা হয় ব্যবসায়, চড়াই উতরাই। চড়াই উতরাই, আপস এন্ড ডাউনস, সমরেশ, দ্যাটস এ পার্ট অফ আওয়ার লাইফ। ওটা আমাদের জীবনের, আমাদের জীবনের একটা অঙ্গ। হ্যাঁ বাবা ঠিকই বলেছে, জীবনে তো চড়াই উতরাই থাকে। আমার জীবনটাই দেখো না, শুরু থেকে আজ পর্যন্ত দুঃখ কষ্ট আর চড়াই উতরাই ভরা। অনন্যা, তুমি তো সবই জানো সমরেশ স্যার, আমাদের দুঃখের দিনে তুমি কি কম সহযোগিতা করেছো। ওনার বাবা যখন মারা যায় তখন অনু মাত্র 3 বছরের মেয়ে, তারপর থেকে আজ পর্যন্ত সুখে দুঃখে সময় অসময় সব সময় তোমাকে আমরা বন্ধুর মতো পাশে পেয়েছি। তোমার ঋণ তো কোনোদিন ভুলতে পারবো না সমরেশ দা। বৌমা তো ঠিকই বলেছে সমরেশ, সেই সময় তুমি আমাদের পাশে না থাকলে আমরা খুব অসহায় বোধ করতাম। ছি ছি ছি, এসব কি বলছেন কাকাবাবু? আমি তো নিজেকে পরিবারের একজন সদস্য বলেই মনে করি। কি রে, তো ফিরতে এত দেরি হলো? বললাম না কলেজের প্রোগ্রাম আছে। ও কাকু, তুমি কখন এলে? কিছুক্ষণ, তারপর বলো তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। অনু, আমি ভাবতাম আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝো। বুঝি না, বলেছি কখনো? সত্যি অনু, তুমি তুমি ফিল করো যে আমি তোমাকে ভালোবাসি? তোমার কি মনে হয় আমার মনটা নিথর? সত্যি কথা বলতে অর্ক, আমিও তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। সত্যি সত্যি আজ আজ আমার মনে হচ্ছে আমি সত্যি পাগল হয়ে যাব। আজ মনে হচ্ছে আমি সবচাইতে ধনী, আমি আজ আমি রাজার রাজা, এই পৃথিবীর একমাত্র সম্রাট। থাক থাক, অত কাব্যি করতে হবে না। সে কি ভালোবাসার বহিঃপ্রকাশ হবে না? অনু, তুমি বড় কনজারভেটিভ। যে সারাদিন কলেজে জ্বালাময় বক্তৃতা দিয়ে বেড়ায় তার মধ্যে যে এত বড় একটা প্রেমের সাগর আছে তা তো আগে বুঝিনি। কেন, প্রেম আর রাজনীতির কি কোনো সংঘর্ষ আছে? আমার তো মনে হয় প্রেম আর রাজনীতি একে অপরের পরিপূরক। সত্যি বলতে কি অনু,
প্রেম না থাকলে রাজনীতি হয় না, মানুষকে সেবা করা যায় না। আমি জানি অর্ক, পৃথিবীতে সব কিছু মিথ্যা, একমাত্র প্রেমই সত্যি। লাভ, লাভ ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। আরে সেদিনের কথা মনে হলে আজও আমার কিরম একটা অবাক, মানে অবাক লাগে জানো, মানে আমার কিরম একটা মনে হয়। কি কি হলো অনুপ? আমি তোমার মায়ের সঙ্গে, তোমার দাদুর সঙ্গে একটু তোমার ব্যাপারে কথা বলতে চাই। সত্যি? কবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আসলে কি জানো, শুভস্য শীঘ্রম, শুভ কাজে একদম দেরি করতে নেই। ঠিক আছে, দেখা যাক তোমার সেই শুভস্য শীঘ্রমটা কবে আসে। আরে চলো, কলেজে দেরি হয়ে যাবে, চলো চলো। হ্যাঁ এসো এসো, দেখো দেখো। এই জীবন পূর্ণ করো, এই জীবন তোমাদের মধ্যে অর্ককে, অর্ককে আমি অর্ক কেন, কি হয়েছে কি? তুমি এই নির্বাচনে দাঁড়াবে না, নামটা প্রত্যাহার করে নিও। কেন? তাছাড়া আপনি কে? প্রশ্ন করো না, যেটা বলছি সেটা শোনো। আমার নির্বাচনে না দাঁড়ানোর কারণ? শোনো, তুমি ছাত্র, তোমার হাতে খাতা পেন মনে হয়, এসব বোম পিস্তল নয়। আপনাকে এখানে কে পাঠিয়েছে সেটা পরে জানতে পারবে, 24 ঘন্টার মধ্যে নামটা প্রত্যাহার করে নিও। আর যদি না করি? যদি না করো তাহলে এখানে রক্ত গঙ্গা বইবে, কথাটা মনে থাকে। দেখো মেয়ের কাণ্ড, থাক তাহলে। দাদা বল। ভেরি ব্যাড নিউজ দাদা। কি ব্যাড নিউজ? আপনার ভাই সন্তোষের বিরুদ্ধে অর্ক মিত্র দাঁড়াচ্ছে। হোয়াট? অর্ক মিত্র দাঁড়াচ্ছে? হ্যাঁ। ওকে সরে যেতে বল। বলেছি তো। কি বলছে কি? ও সরবে না। কেন? কারণ কলেজের ছেলেমেয়েরা সমকে চাইছে। কিন্তু আমি যে চাইছি না, আমি চাই আমার ভাই সন্তোষ এই ইলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। সুতরাং 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 কি দাদা? সরিয়ে দে। সরিয়ে দেব? সরিয়ে দিবি, প্রয়োজন হলে পৃথিবী থেকেই সরিয়ে দিবি। হ্যাঁ, তোমাদের সবাইকে বলছি, সামনে আমাদের ইলেকশন তো, আমাদের সেইভাবেই সকলকে প্রস্তুতি নিতে হবে। আর এবার তোকে ভোটে জিততেই হবে অর্ক, ওদের সবার মুখে আমরা ঝামা ঘষে দেবো। এই অরাজকতা সহ্য করা যায় না, পুরনো সিস্টেমটাকে বা চেঞ্জ করতেই হবে অর্ক। ওরা যতই ভয় দেখাক, জয়ী আমরাই হব। হ্যাঁ বল রনি, কি বলছিস? হ্যাঁ, না 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 না, কোনোভাবেই ওকে বাঁচিয়ে রাখা যাবে না। শোন, ওখানে একজনই থাকবে, সে হচ্ছে আমার ভাই। আরে বাবা, প্রয়োজনে খতম করে দিবি আবার কি? আরে এর জন্য কি আমার পারমিশন নিতে হবে? শোন, কাজটা হয়ে গেলে আমাকে ফোনে খবর দিবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে।
প্রস্তুতি মোটামুটি শেষ বুঝলে, আর তুমি রবিনকে বলো ওই কলেজ প্রেমী যে ভালো করে কি হয়েছে তোর চোখে জল? কাঁদছিস কেন? কই না তো, না তো বললেই হলো, বল কি হয়েছে? মা আজ না অর্কের কথা ভীষণ মনে পড়ছে। তুই এখন অর্ককে নিয়ে ভাবছিস? তোকে না কতবার বলেছি অর্ককে তোকে ভুলতেই হবে, তোকে বাঁচতে হবে, নতুন করে বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। একদম কাঁদবি না, চোখে জল মোছ। তোর চোখে জল দেখলে দাদু ভীষণ কষ্ট পাবে। চল আর একা থাকতে হবে না, চল ভেতরে চল। খুশি খুশি। হ্যাঁ আসলে দাদু অনেকদিন পর আকাশ দেখলাম তো তাই। জানিস তো আকাশের অনেক জাদু, তোর যখন মন খারাপ করবে তুই ওই সোজা আকাশের দিকে তাকাবি, দেখবি তোর মন ভালো হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় কি জানো দাদু, আকাশের রং কত সুন্দর, অথচ আমি আমি বিবর্ণ। কে বললো তুই বিবর্ণ? অনেক রং দিদি ভাই। হ্যাঁ জানিস তো আমার মন বলছে তুই তোর ঠিকানাটা আবার আবার খুঁজে পাবি, তারপর এক পা দুপা করে তোর সেই স্বপ্নের দেশে পৌঁছে যাবি। আমার মন বলছে তুই আবার হাঁটবি, খেলা করবি। আমি আমি আবার যাতে পারবো। আমার মন বলছে, আমার মন বলছে ভাই তুই তুই আবার আবার খেলতে পারবি। অনু কি হলো? নে খাবারটা খেয়ে নে। না মা আমি খাবো না। খাবি না কি রে, আমি তোর জন্য কষ্ট করে বানালাম, নে খা। আমার ভালো লাগছে না মা। মা কি মা একটা কথা বলবো? হ্যাঁ বল। মা তোমার অনেকদিন গান শুনিনি, আমি একটা গান শোনাবে? গান? মা আমার আজকে তোমার গান শুনতে ভীষণ ইচ্ছে করছে। ওরে বাবা আমার কি আর আগের মতো গলায় সুর আছে? আমি তো গাইতে ভুলে গেছি। আগে তো তুমি খুব ভালো গাইতে, আজকে একটিবার গাও না আমার এটির জন্য, দাদু এর জন্য। ধরার মতো পরুক ঝরে পরুক ঝরে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে, তোমারে সুরটি আমার।
মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে ভুলে গেছি আমি। কি হলো? আমি কদিন ধরে দেখছি তোমার কাশিটা কিন্তু কমছে না। তুমি চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। এনে এটা খেয়ে নাও তো। ধরো। জানো বৌমা, কদিন ধরে না বুকটা খুব ব্যথা করছে। বাবা, তুমি কার্ডিয়াক পেশেন্ট, তোমার এত টেনশন করা, চিন্তা করা কেন যে তুমি? চিন্তা করতে হয় না বৌমা, চিন্তা আপনা আপনি চলে আসে। আমি যখন দিদি ভাইয়ের কথা ভাবি না, আমার কষ্টটা বেড়ে যায়। আজকে যদি ওর বাবা স্বপন বেঁচে থাকত, আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম। কিন্তু এখন এখন আমি যে কি করি বৌমা, আমি নিজেও বুঝতে পারছি না। বাবা, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো তো। হ্যাঁ, শুচ্ছি শুচ্ছি। বৌমা, দিদি ভাই শুয়ে পড়েছে হয়তো। ফ্যান্টাস্টিক কনসেপ্ট, দারুণ করেছেন কনসেপ্টটা। আপনার পছন্দ হয়েছে স্যার? এরকম একটা কনসেপ্ট আমি জীবনে প্রথমবার দেখলাম। আচ্ছা, একটা কথা ভাবছি, এই কনসেপ্টটা আমাদের নতুন অ্যাড ফিল্মে ইউজ করলে কিরকম হয়? এই কনসেপ্টটা? হ্যাঁ, আপনি সত্যি করবেন স্যার? হ্যাঁ, কারণ এরকম একটা কনসেপ্ট আমি এত অ্যাড ফিল্ম তৈরি করেছি, কিন্তু এরকম কনসেপ্ট আমি অনেকদিন পরে দেখতে পেলাম। থ্যাংক ইউ স্যার। একটা কথা বলার আছে আপনাকে, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। এত ভালো ভালো কনসেপ্ট যার মাথা থেকে বেরোয়, সে তো উদাস কেন? উদাস কই না তো। কি কোনো ভুল বললাম? হয়তো না। অফিস থেকে ফিরে এসে ঘর অন্ধকার করে একা একা বসে আছিস, কি হয়েছে? এমনি এমনি মানে? এমনি মানে এমনি। অনু, আসলে মা আমার কিছু ভালো লাগছে না। কেন, শরীর টরীর খারাপ হয়েছে? সত্যি অনু, তুই মাঝে মাঝে এমন ছেলে মানুষই করিস, আমার তোকে নিয়ে খুব ভয় হয়। ভয় হয় কেন মা? জানি না, আগে মা হ, তারপর বুঝবি। দেখুন তো এই ফটোটা। দারুণ ইনোসেন্ট ফেস আছে। ওই ইনোসেন্ট ফেসের জন্যই মেয়েটিকে আমরা নেক্সট অ্যাডে নিচ্ছি।
কনসেপ্টের সাথে দারুণ ম্যাচ করবে। তাহলে দেরি কেন? ডেটটা 10 তারিখের মধ্যে ফাইনাল করে নিন, মানে পরশু দিনের মধ্যে ফাইনাল করে নিন ডেটটা। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি আর সন্ধ্যাবেলা আর অফিসে পরে কী করছেন? তেমন কিছু না, বাড়িতে ফিরব। চলুন না এক কাপ কফি খেয়ে আসি। অবশ্যই আপনার যদি আপত্তি না থাকে তো। না না, আপত্তির কি আছে? ওকে ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা 6টার সময় দেখা হচ্ছে। ওকে স্যার। বাই দ্য ওয়ে স্যার নয়, আমার নাম রাজদীপ। রাজ বললে আরো খুশি হব আমি। ওকে বৌমনি জল। হ্যাঁ গা। বৌমনি একটু কফি খাবে? এখন তোমাকে বেশ ক্লান্ত লাগছে, তাই আর কি ক্লান্ত। তোমাকে বেশ কদিন ধরে দেখছি বেশ মনমরা লাগছে, তোমার শরীর তরি খারাপ না তো? না চম্পাদি, শরীর খারাপ না, আমার মনটা আসলে ভালো নেই। সব বুঝি বৌমনি, সব বুঝি। তুমি তো সব বোঝো চম্পাদি, কিন্তু যে বোঝার সে আমাকে বোঝে না। আমি বুঝতেই পারছি না, লোকটা দিন খেয়ে দিন অন্যরকম হয়ে যাচ্ছে, কিছু মাথায় আসছে না আমি কি করব না করব। সবই কপাল বৌমনি, সবই কপাল। ঠিকই বলেছো চম্পাদি, ঠিকই বলেছো, সবার কপালে বোধহয় সুখ সহ্য হয় না। যাকে তুমি যাও, কফি না একটু চা বানিয়ে নিয়ে এসো। আচ্ছা বৌমনি যাও। আপনি এতটাই গম্ভীর যে হয়তো সময়ই আমাকে গম্ভীর করে দিয়েছে, হয়তো বা রুক্ষ করে দিয়েছে। আপনি রুক্ষ, এটা কিন্তু ভুল। রাজদীপ বাবু, যে জীবনটাই ভুলে পড়া, তারা নতুন করে কি ভুল হবে? ভুল আর ঠিক এই দুটো নিয়েই তো জীবন, আর জীবন তো তারই গতিপথে চলে। অনু হয়তো ঠিক, কিন্তু জীবন কখনো কাউকে নিঃস্ব করে দেয় রাজদীপ। এটা জীবন একটা দিক অনুপ্রিয়া, জীবন আরেকটা দিকও আছে। আমার যে দিক ভুলের বড় ভয় হয় রাজ। তুমি আবার পথ চলা শুরু করো, যদি কখনো পথের মাঝে তোমার কোনো দিক ভুল হয়, বন্ধুই আমি তোমার পাশে থাকবো, কথা দিলাম। কি ব্যাপার কি রাজ, এত দেরি? কটা বাজে? 11টা তো। আচ্ছা আমি আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো তোমার জন্য বলো তো? আমি কি তোমাকে জেগে থাকতে বলেছি? রাজ, বাড়ির মানুষটা ঘরে ফেরেনি আর আমি সেটা না দেখে শুয়ে পড়বো, এটা হয় কখনো? দেখো অয়ন্তিকা, তুমি স্কুলে পড়াও আর আমি হচ্ছে নেট ফিল্ম মেকার, আমার কাছে 24 ঘন্টাও কম, এটা তুমি ভুলে যাচ্ছ কেন? আমি ভুলে যাচ্ছি না রাজ, ভুলে তুমি যাচ্ছ। বাড়িতে যে একজন বিয়ে করা বউ রয়েছে, সে যে তোমার জন্য অপেক্ষা করে থাকে, এটা তুমি ভুলে যাচ্ছ। যদি ভুলে যেতাম তাহলে ঘরে ফিরতাম না। ঘর? এটা ঘর? ঘর আছে এটা এখন? বাবা। যাই বৌমা, পুজো হলো? কিরে তুই খেয়েছিস? না খিদে নেই, আমার একটু তাড়া আছে। আরে তাড়া আছে বলে খেয়ে যাবে না? আমি বাইরে খেয়ে নেবো। বাইরে খেয়ে নেবি মানে? আরে রোজ রোজ বাইরে খেলে তো শরীর খারাপ করবে। উফ দাদু, তুমি শুধু শুধু চিন্তা করো, আমার দেরি হয়ে যাচ্ছে। বৌমা, ও যদি বুঝতো কেন চিন্তাটা করি। কি করি বলো তো, এখানে কি কথা ছিড়ি? তুমি কিছু মনে করো না, বয়সটাই এমন কোনো কিছু মানতে চায় না। তুমি আর আশকারে দিও না বাবা, চলো চা ঠান্ডা হয়ে যাবো, যা প্রসাদটা খাই। কেন যে তোদের বাবা মারা ছুটির পর নিতে আসে না কে জানে, কোনো দায় দায়িত্ব নেই রে। বলবি বাড়িতে গিয়ে, আমি বলেছি বুঝলি, চল।
চেষ্টা দেখি। অনুপ্রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমায় খুব ভালোবাসি। আমার প্রতিটি মুহূর্ত শুধু তোমার জন্য। আই লাভ ইউ অনুপ্রিয়া। রাজ অনুপ্রিয়াকে ভালোবাসে, এত বড় বিশ্বাসঘাতক রাজ। আচ্ছা, আপনার ওয়াইফ কি প্রথম থেকে এরকম? না, প্রথম থেকে এমন ছিল না। তাহলে আমরা তো ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু শুরু তো এরকম ছিল না। আসলে কি, আমি পরিষ্কার করে বুঝে উঠতে পারছি না যে এই দূরত্বটা আমাদের মধ্যে কেন। আসলে বেশি ভালোবাসলে বোধহয় দূরত্ব সৃষ্টি হয়। অনু, আমাকেই দেখো না, জীবনের থেকে বেশি ভালোবাসতাম অর্ককে, কিন্তু ঈশ্বর, ঈশ্বর তাকে এত দূরত্বে পাঠিয়ে দিয়েছে যে দূরত্ব এই জন্মে আর মেটার নয়। অনু, ভালোবাসাগুলো বোধহয় এভাবেই মরে যায়। দূরত্ব যদি একবার বেড়ে যায় তা বোধহয় কমে না। অনু রাজ, প্লিজ এই দূরত্ব আর বাড়তে দিও না। দেখো তো ছবিটা, চিনতে পারো কিনা? খুব অবাক হলে না? অবাক লাগছে খুব ভীষণ, বানা সিক্রেট জেনে নিলাম, কি বল? সিক্রেট আন্টি, প্লিজ প্লিজ, আই এম ভেরি টায়ার্ড, আমাকে ডিস্টার্ব করো না। টায়ার্ড? তুমি টায়ার্ড রাইট? আর তোমাকে আমি ডিস্টার্ব করছি, কি বল? আচ্ছা একটা কথা বলো তো, আমাকে অপমান করার অধিকার তোমাকে কে দিল? টেল মি, টেল মি না। দুঃখটা আমি সারা জীবনে পেয়ে যাচ্ছি অনু, আমার সারাটা জীবন শুধু দুঃখেই ভরা। আমি জানি, আজ আমার জন্যই তোমার সংসার ভাঙতে চলেছে, এর জন্য আমিই দায়ী। না অনু, না, আসলে আমি একটা ভাঙা আয়না, ভাঙা আয়না মুখ দেখতে নেই, এতে যার প্রতিচ্ছবি থাকবে তারই ক্ষতি হবে। তুমি কি বলছো অনু? আমার আমার সারা জীবনটাই অভিশপ্ত রাজ। আপনি আমার স্বামীকে মুক্তি দিন। মুক্তি? আমি কি আপনার স্বামীকে আটকে রেখেছি? না, আটকে রাখেননি, এটা হয়তো, আমি ঠিক জানি না, এটাও তো আটকে রাখা, আপনি আপনার মায়া জালে তো আটকে রেখেছেন। আপনি আটকাতে পারেননি কেন? এটা আমার দুর্ভাগ্য, আপনি তো একজন মেয়ে, আশা করি একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের দুঃখ নিশ্চয়ই আপনি বুঝবেন। প্লিজ প্লিজ ওকে আমায় ভিক্ষে দিন, ছেড়ে দিন ওকে। ভিক্ষে চেয়ে আমাকে লজ্জা দেবেন না, আমি নিজেই নিঃস্ব, আমি আপনাকে আর কি ভিক্ষে দেব? আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আশা, স্বপ্ন, ভালোবাসা, এসবের আমার কাছে কোনো মূল্য নেই। ঠিক আছে, আমি আপনাকে আর বিরক্ত করব না, চলি। ঘর ভাঙবি অনু? মা, তুই ওদের এত বড় ক্ষতি করতে পারবি? ছি ছি ছি, এটা আমি তোর কাছে আশা করিনি। মা, আমি আমি রাজকে ভালোবাসি মা, ও আমাকে নতুন করে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। এটাকে স্বপ্ন মনে করি ভুলে যা। হ্যাঁ, তা না হলে তিন তিনটে জীবন একেবারে নষ্ট হয়ে যাবে। আচ্ছা মা, তুমি বলতে পারো কেন বারবার আমার জীবনে অশুভ মুহূর্তগুলো আসে? কেন মা,
আমি ভালোবেসে কেন আঘাত পাই মা বলো না। জানি না, জানি না, আমি জানি না। তুমি ওদের বাড়ি গেছিলে কেন? তুমি ওদের বাড়ি গেছিলে কেন? কাদের বাড়ি? অনুপ্রিয়াদের বাড়িতে। অনুপ্রিয়া? আমার প্রয়োজন। প্রয়োজন? কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? ধরে নাও অধিকার থেকে। অধিকার? কিসের অধিকার? রাজ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার বিয়ে করা স্ত্রী। আমি ভুলিনি, আমি ভুলিনি অন্তিকা। ভালো, কিন্তু তবুও তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। বলো না। আমি অনুপ্রিয়াকে ভালোবাসি এবং আমি ওকে পাওয়ার জন্য তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। ডিভোর্স? ডিভোর্স দেবে আমাকে? এত দূর রাজ, তুমি এত দূর চলে গেছো। তবে একটা কথা তুমিও জেনে দেখে দাও, তুমি যে স্বপ্ন দেখছো সেটা বোধহয় সফল হবে না। কেন বলো তো? আমি আমি তোমাকে ডিভোর্স দেব না। তুমি আমার হাত থেকে কোনোদিনও মুক্তি পাবে না। অন্তিকা, ফিরে যাও রাজ। ফিরে যাব? আমি তো ফিরে যেতে আসিনি। তোমাকে ফিরে যেতেই হবে আর আমাকে ভুলে যেতে হবে। ভুলে যাব তোমাকে? সেটা সম্ভব নয় অনু। তোমাকে আমায় ভুলে যেতেই হবে। তুমি কেন ভুলে যাচ্ছ যে প্রতিদিন তোমার দরজায় তোমার জন্য কেউ অপেক্ষা করে বসে থাকে? তুমি কি বলছো অনু? আমি ঠিকই বলছি, তোমার মুখ দেখাও আমার কাছে পাপ। কি বললে? আমার মুখ দেখা পাপ? হ্যাঁ হ্যাঁ পাপ, আমি তোমাকে আর স্বপ্নেও দেখতে চাই না। ঠিক আছে, আমি আর কখনো কোনোদিন তোমার কাছে আসবো না। হ্যাঁ হ্যাঁ এসো না, আর আর কোনোদিন এসো না। সবার কাছে হেরে গেছি, আমি হেরে গেছি মা। এই মুহূর্তে টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? সিম্পটম দেখে যা মনে হলো রাতের বেলা একটা মাইল্ড স্ট্রোক মতো হয়েছে। আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, আর কমপ্লিট রেস্টে থাকতে হবে। ওকে, ওষুধগুলো আনিয়ে দেবেন। হ্যাঁ, দেখুন এই জাতীয় পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হয়, হ্যাঁ, আর সেজন্য ওষুধগুলো ঠিকঠাক চালিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তারবাবু। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ একটু কেয়ারে রাখবেন, হ্যাঁ ঠিক আছে, দেখবেন ঠিক হয়ে যাবে। বাবা বাবা বাবা, ডাক্তার বলেছে কোনো চিন্তার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি একটু ঘুমাবার চেষ্টা করো, বাবা একটু ঘুমাও। বাবা 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 রিল্যাক্স, বাবা একদম টেনশন করো না, একটু ঘুমাও, একটু ঘুমাবার চেষ্টা করো বাবা। বাবা প্লিজ বাবা। কাকু কাকু কাকু, দাদু কেমন আছেন? এখন একটু ভালো আছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমাকে একটু নিয়ে চলো না। তুমি যাবে? হ্যাঁ। না বাবা, এখন ঘুমোচ্ছে। মা দাদু ভালো হয়ে যাবে তো? আমি জানি মা, এসব কিছু আমার জন্যই হচ্ছে। না না আসলে ওসব কিছুই নয়, এসবই হলো ভবিতব্য।
যা হবার তা হবেই। না মা, এই সমস্ত অঘটন আমার জন্যই হচ্ছে, এই জন্য আমিই দায়ী। অনু, কিছু হচ্ছেটা কি? প্লিজ অনন্যা, কুল্লন, এ সময় মনকে শান্ত করতে হবে। সমরেস্তা? হ্যাঁ অনন্যা, এই সময় আমাদের মনকে শক্ত রাখতে হবে অনন্যা। যা পড়াশোনা দিয়েছি সেগুলো সমস্ত করে আসবে, বুঝতে পারলেন? আর প্রত্যেকে খাতাগুলো, আজকে যে অঙ্কগুলো আমি দিচ্ছি কালকে সেই অঙ্কগুলো করে নিয়ে আসবে, ঠিক আছে? আজকের মতো ছুটি। ছেলেগুলো খুব বাধ্য বল। তোমার কাছে, তোমার কাছে সবাই বাধ্য। শুক্রবার মাস্টারমশাই। আরে সৌম্যজি, কি খবর বলো?
ভালো আছি মাস্টারমশাই। কি ব্যাপার সোমদা, দুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই? কি করব মন্দিরা, কাজে ভীষণ ব্যস্ত। আসলে পুজো চলে এসছে, পুজো সংখ্যা লেখালেখি নিয়ে। তাছাড়া মাস্টারমশাই একটা খারাপ খবর আছে। কি? জেলেপাড়ার দীনু মণ্ডল মারা গেছে। হ্যাঁ, ওই খবরটা দিদি আপনাকে এলাম। দীনু মণ্ডল মারা গেছে? জানতাম সব এই ধরনের ঘটনা একদিন ঘটবে। আসলে কি জানো, চিত্তমণ্ডলের লালসা ফল হচ্ছে এই সমস্ত। হ্যাঁ মাস্টারমশাই, জেলেপাড়ার লোকেরাও খেয়ে পেয়ে আগুন। তারা সবাই মিলে প্রতিকার চায়। আসলে চিত্তমণ্ডলের বিষ মদেই দীনু মণ্ডলের মৃত্যু হয়েছে। চিত্তমণ্ডল এই এলাকাটাকে একবারে নরক বানিয়ে ফেলেছে সমুদা। এর একটা প্রতিবাদ হওয়া উচিত। হ্যাঁ মন্দির, প্রতিবাদ হবে, নিশ্চয়ই হবে। আমরা সবাই সমবেতভাবে রুখে দাঁড়াবো। চিত্তমণ্ডলকে এবার বোঝাতে হবে আমরা আর এ সমস্ত মুখ বুঝে সহ্য করব। ঠিক মাস্টারমশাই, এর প্রতিবাদ আমরা করবই। সব প্রতিবাদ করতেই হবে মাস্টারমশাই। নিশ্চয়ই, এটা মুখ বুঝে সহ্য। কোনো লাভ নেই মাস্টারমশাই, আপনার ওই প্রতিবাদের কানা করিও দাম নেই। তোমরা আবার এসেছো পিন্টু? আমাকে তো আসতেই হবে আপনাকে সাবধান করবার জন্য। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আপনি আপনার সমাজসেবাটা বন্ধ করুন, আর চিত্তমণ্ডলে যে বাঁধবেন না, কথাটা মনে থাকে যেন। চলে পিন্টুদের মতো ছেলেদের জন্য আমার বড় মায়া। চিত্তমণ্ডল ওদের সবাইকে ক্রিমিনাল তৈরি করে দিল। অথচ মাস্টারমশাই, এরা কিন্তু সবাই এরকম ছিল না। দোষ পিন্টুদের নয় সব, দোষ হচ্ছে এই সিস্টেমটার। আসলে কি জানো, এই পিন্টুদের মতন ছেলেদের সিঁড়ি তৈরি করে এই চিত্তমণ্ডলের মতন মানুষরা সাফল্যের চূড়ায় পৌঁছতে চায়। তারপর কাজ শেষ হয়ে গেলে একদিন এদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। আমার খালি একটাই কথা মনে হয় মাস্টারমশাই, এই পিন্টুদের মতো ছেলেরা কি চিত্তমণ্ডলের কবল থেকে বেরোতে পারে না? অন্ধকার গুহায় ঢোকা খুব সহজ, কিন্তু বেরোনো খুব কঠিন। আর আসলে এদের পৃথিবীটায় বড্ড গোলমালের। ওই চিত্তমণ্ডলের কবল থেকে যে করেই হোক এদেরকে আমাদের বের করে আনতেই হবে। এই না চা বাবা। সোম যে আটকে আছে তাকে কি করে বের করবি? হাত আমরা বাড়াতে পারি, কিন্তু ওদেরও তো এগিয়ে আসতে হবে। হ্যাঁ তা তো ঠিকই। সোমদা, আজ দুপুরে কিন্তু তোমাকে এখানে খেয়ে যেতে হবে। এ আর নতুন কি, রোজই তো এই বাড়ি থেকে খেয়ে যাই, আজকে না হয় খেয়েই যাব। সোম চলো না, এই ফাঁকে একটু জেলেপাড়া থেকে ঘুরে আসা যাক। ঠিক আছে চলুন, যাওয়া যাক। সত্যি তো এই সময় ওদের পাশে আমাদের থাকাটা খুব জরুরি। বাবা তুমি যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরো না, আমার চিন্তা থাকবে। মাস্টারমশাইয়ের সঙ্গে দলে ভিড়ল। হ্যাঁ চিত্তমণ্ডল,
ব্যাপারটা কিন্তু সত্য। ওরা এখন সবাইকে জ্ঞানের কথা বলছে। বারোদিকে দিনমণ্ডলের জেলে পাড়া, সে তো বারুদ হয়ে রয়েছে, আর সেখানে আগুন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে মাস্টার মিহির বসু। যে কোনো দিন একটা অঘটন ঘটে যেতে পারে। আচ্ছা নিশিকান্ত, কয়েন স্যার, এবার আমাদের কি করা উচিত? মাস্টারে ভালো করে একখান ভয় দেখাইতে হবে, তারপরে আপনি এককারে ওপর মহলে ফোন কইরা দেবেন। কেসটা জটিল হইয়া যাইতাছে না, বিষ মদ খাইয়া দিনু মণ্ডল মইরা গেল। ভেরি গুড, ভেরি গুড। নো মেনশন, নো মেনশন। পিন্টু, তোরা সবাই গিয়ে একবার ওই মাস্টারটাকে একটু দাবাই দিয়ে দে, আর দেখবি ওই এলাকার মানুষ যেন একজোট না হতে পারে। আর আমি ওই আতেল মাস্টারটাকে দেখে নেব। তোরা যা এখন। ঠিক আছে চিত্রদা। ঠিক আছে দাদা। কাঁদবেন না দিদি, কাঁদবেন না, আমরা তো সবাই আছি, আমরা তো সকলে একসাথে আছি আপনার সাথে। দিনু বিষমদ খেয়ে মারা গেছে, আর বাকি সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার উপর চিত্তমণ্ডলের পোষাকুণ্ডারা আমাদের শাসাচ্ছে, বলছে কিনা মুখ খুললে দানা ভরে দেব। তোমরা সবাই থানায় গিয়েছিলে? হ্যাঁ থানায় গেছিলাম, আমরা সবাই মিলে থানায় গেছিলাম। থানা থেকে পুলিশও এসেছিল, পুলিশ কোনো স্টেপই নিচ্ছে না, কিছু হলো না। ওরা স্টেপই নিতে চাইছে না। নেবে না, নেবে না, সমস্ত পুলিশ ওর কেনা, ও যা বলবে পুলিশ তাই করবে। এভাবে চুপ করে থাকলে হবে না, একটা ছেলে মারা গেছে, পুলিশ কাউকে অ্যারেস্ট করলো না। শোনো শোনো, তোমরা কেউ ভেঙে পড়ো না, বুঝতে পারলে? আমরা সবাই তোমাদের পাশে আছি, বুঝলে? আমরা সবাই একসাথে লড়বো, একসাথে প্রতিবাদ, একসাথে লড়বো। আমরা সবাই, আমরা সবাই একসাথে লড়বো, ঠিক। এর যোগ্য জবাব আমাদের দিতে হবে। একটা মাছ দেবো কিন্তু। না না, একদম না, একদম না, আমি আমি সত্যি পারবো না। আমি রান্না করছি, তোমাকে দি। না না, আমাকে দিস না, বুঝলে সৌম? এই হচ্ছে আমাদের দেশ, ভারত মহাদেশ। এখানে দিনকে রাত করা যায়, আবার রাতকে দিন করা যায়, বুঝলে? প্রশাসনে একেবারে ঘুম ধরে গেছে, রক্ষক এখানে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। আসলে মাস্টার মশাই, এখনো কিছু লোক পয়সার বিনিময়ে মানবিকতার মূল্যবোধকে কিনতে চাইছে। না সৌমদ, শুধুমাত্র পয়সার বিনিময়, গোটা দেশের সব মানুষের মূল্যবোধকে কেনা যায় না। আর তা যদি হতো তাহলে তাহলে বাবা আর তোমাকে চিত্তমণ্ডলের মতো মানুষেরা অনেক আগে কিনে ফেলত, কিনে ফেলত তোমাদের ন্যায়নীতি আদর্শকে। মন্দিরা, মন্দিরা ঠিকই বলেছে সৌম। আসলে কি জানো, আমরা মাঝে মধ্যে বড্ড হতাশ হয়ে পড়ি, তাই এই সমস্ত কুচিন্তা ভাবনা আমাদের মাথায় আসে। তবে তুমি দেখো, আমরা কিন্তু হারবো না, না কিছুতেই হারবো না। আর আমরা এই সমস্ত শুভ চিন্তাধারাকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। তাই তো আপনাকে এত শ্রদ্ধা করি মাস্টার মশাই, বারবার ছুটে আসি আপনার কাছে। হ্যাঁ মাস্টার মশাই, জীবনে অনেক মার খেয়েছি, কিন্তু আর মার খাওয়া নয়, এবার সবাই মিলে আমরা রুখে দাঁড়াবো, আমরা সবাই একসাথে, আমাদের জিততেই হবে মাস্টার মশাই, জিততেই হবে। হ্যাঁ সৌম,
জিততে আমাদের হবেই, আমরা জিতবই। আমি চিত্তমন্ডল বলছি স্যার। হ্যাঁ, ওই যে ওই বিনুর কেসের একটা কিছু ব্যবস্থা করুন, চাপা দেওয়ার চেষ্টা করুন। আসলে কি ও আমার মদের থেকেই মদ খেয়ে বাড়া গেছে, তো তাই বলছিলাম ওই এলাকার লোকজনের নজর আমার দিকে। হ্যাঁ, তারপর বলছে ওরা নাকি থানায় যাবে, আপনি একটা কিছু ব্যবস্থা করুন কেসটা চাপা দেওয়ার। কে? টাকা পয়সা? আরে টাকা পয়সা নিয়ে আপনি একেবারে চিন্তা করবেন না। আপনার প্রণামী বাক্সে মিষ্টি আমার পোষা ময়না কাকাতুয়ারা আপনার হাতে পৌঁছে দেবে। না 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 না, কেউ জানতে পারবে না। আরে না, ভেতরে ভেতরে সব কাজকর্ম হবে, আপনি একেবারে চিন্তা করবেন না স্যার। হ্যাঁ স্যার, একটু দয়া করে দেখবেন। আগে রাখছি স্যার, ধন্যবাদ। তাইলে স্যার এই যাত্রায় আমরা বাইচ্ছা গেলাম। নিশিকান্ত, মোরা বাঁচা সব মা তারার ইচ্ছে। ঠিক কইছেন স্যার, ঠিক কইছেন। কিন্তু আমার ইচ্ছে যে একটু অন্যরকম। কিরকম স্যার, কোন তো? পিন্টু বলুন দাদা, একবার গিয়ে ওই বদমাইশ মাস্টারটাকে একটু দোষ দিয়ে আয়, তাহলেই তাহলেই আমার এই চিত্ত শান্তি পাবে রে, পরম শান্তি পাবে। যা এখন আমি তোকে কালকে দেব, তুই অতি অবশ্যই কিন্তু পোস্ট করবি, বুঝতে পারলি? এই চিঠিটা তুমি কাকে পাঠাচ্ছ? মানবাধিকার কমিশনে, বুঝতে পারলি? এবার দেখি চিত্তমন্ডল কি করে আইনে চাল ছেড়ে পালিয়ে যায়। চিত্তমন্ডলের সমস্ত কেলেঙ্কারির কথা এই চিঠির মধ্যে লেখা আছে। কি তোমরা, কি ব্যাপার? আমরা, তোমার বাবা একটু বেশি বাড়াবাড়ি করছে, বুঝেছো? তাই একটু টনিক দিতে আস। কি বলছো কি তোমরা? অষ্টমশাই অযথা গুলি চলুক এটা আমরাও চাই না, কিন্তু পরিবেশটাকে আপনি গরম করছেন, তাই ন্যাকামি করবেন না একদম। একদম চেল্লাবে না। শোনো পিন্টু, আমি তোমাকে কিংবা তোমার চিত্তমন্ডলকে একদম ভয় পাই না। তোমাদের যা কিছু করবার তোমরা করো, আমি আমার যা করবার তাই করব। হ্যাঁ, আমি আইনের সাহায্য নেব। বড় আইন দেখাচ্ছেন না, যেদিন দানা খাবেন না সেদিন বুঝবেন। পিন্টু, চিত্তমন্ডলের শেখানো বলি তুমি আর কতদিন বলবে? একবার নিজের কথা ভেবে দেখেছো কি? তুমি যা করছো তা কি ঠিক করছো? একদম জ্ঞান দেবেন না, বুঝেছেন? আপনার ওই জ্ঞানের কথা শুনলে না সারা দিমাগটাই খারাপ হয়ে যায়। শুনুন মাস্টারমশাই, আমি কিন্তু আপনাকে ভদ্র মতো সামঝে দিচ্ছি, এরপর যেদিন আমরা আসবো সেদিন কিন্তু হিতে বিপরীত হবে। চল। হ্যাঁ পণ্ডুদা, চলো। যারা ভয় পায় তারাই বেশি ভয় দেখায়। মাস্টার তাহলে আইনের সাহায্য নেবে? হ্যাঁ দাদা। মাস্টারটাকে কিছুতেই লাইনে আনা যাচ্ছে না। আইনের বিচার? মাস্টার তো জানে না যে আমি ওকে আইনের ফাঁদেই ফেলব। স্যার, তাহলে আপনি কি করবেন?
আমি আর কি করবো, যা করবেন মা তারা করবেন, আমি তো শুধু নিমিত্ত মাত্র। তোরা কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। যা তোরা এখন গিয়ে কান বাজনা সব শোন, দেখবি তোদের ব্রেন সব খুলে গেছে। নিশ্চয়ই আপনি খুনি, আপনি দিনু মন্ডল রে বিষ মদ খাওয়াইয়া খুন করছেন, কি হারামজাদা, দেখেন কি লেখছে। শোনো মন্দির, তোমার বাবাকে বলো এসব ঝুট ঝামেলায় যেন না জড়ায়। মানে শুধু শুধু লাফড়া করে কি লাভ, চিত্তমণ্ডল খুব গভীর জলের মাছ, ওর নাগাল পাওয়া খুব কঠিন। আর এছাড়া ওই মাস্টারি করছে, মাস্টারি নিয়েই থাকুক, আর এটাই তো ওকে মানায়। শোনো, এ কথাটা তোমার বাবাকে বলে দিও। তোমরা তো এই এলাকার ছেলে, তোমাদের কষ্ট হয় না? এই যে চিত্তমণ্ডল কত মানুষের ক্ষতি করে চলেছে দিনের পর দিন, এই তো কিছুদিন আগে দিনু মণ্ডল মারা গেল, এরকম আরো কত মানুষ মারা যাবে, তোমাদের একটু মায়া হয় না? না শুনুন, মায়া ফায়া আমাদের নেই, বলছেন? শোনো মন্দিরা, চিত্তমণ্ডল খুব বাজে লোক, ওর সঙ্গে বাঙানো ঠিক হবে না। তোমাদের ভালোর জন্যই আমি বলছি, তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো। ভাই ডাক দে আজি, তোরা সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দরাদরি, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তরি। বাহ, খুব সুন্দর গাইলে, থামলে কেন, আর একটু হোক। আসল কি জানো মন্দিরা, চতুর্দিকে অসুরের বাস, এই অসুরদের মধ্যে থাকতে থাকতে সুরটা কি ভুলে যেতে বসেছি। কিন্তু সৌম, এই সুর দিয়েই এই পৃথিবীটাকে সুন্দর করতে হবে, আর মাঝে মধ্যে আমাদের অনুপ্রেরণার গান শুনিয়ে
মনে জোর এনে দিতে হবে। থানায় যাব, গণ ডেপুটেশন দেব, দরকার হলে আমরা সবাই মিলে থানা ঘেরাও করব। তবু কিছুতেই দিনু মণ্ডলের হত্যাকারীকে আমরা ছেড়ে দিতে পারবো না, কিছুতেই তাকে ফাঁক দিয়ে গলে যেতে দেব না। আমার সঙ্গে পাঙ্গা এবার তো নিয়ে দেব, তোকে কেউ বাঁচাতে পারবে না রে। তাহলে ওই কথাই রইল, আমরা কাল সকালে সবাই একসাথে থানায় যাচ্ছি। থানায় গিয়ে জানতে চাইবো দিনু মণ্ডলের হত্যাকারী কেন এখনো সাজা পেল না। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো? হ্যাঁ সবাই, আমরা সবাই আছি, আমরা সবাই একসাথে আছি। কি থানায় যাবেন তো সবাই? হ্যাঁ সবাই মিলে একসাথে যাবো। শোনো, এই দিনু মণ্ডলের হত্যাকারী শাস্তি চাই এবং এই চিত্ত মণ্ডলের অবৈধ মদ এবং জুয়ার ব্যবসা বন্ধ করতে হবে। কি সবাই পারবে তো হাতে হাত মিলিয়ে একসাথে লড়াই করতে? কি ব্যাপার আপনারা? শোনো মাস্টার, তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। এবার বলো কি পেলে তুমি শান্ত হবে? আপনি আমাকে ঘুষ দিতে এসেছেন? না, এটা ঘুষ নয়, এটা সমঝোতা। সমঝোতা? আমি আপনার মতন মানুষের সাথে সমঝোতা করি না। এই মাস্টার, পাঙ্গা নিও না, ভুলে যেও না তোমার একটা লাইক মেয়ে আছে। শোনো, এই মাস্টার, একেবারে ঠুসে দেব সালা। কি করছেন কি আপনি? এটা একটা ভদ্র মানুষের বাড়ি। আমিও ভদ্রতার কথা বলছি, যদি ভদ্র ব্যবহার পেতে চাও আর নিজের আবরু বাঁচাতে চাও তাহলে তোমার এই পাপটাকে সাবধান করে দাও। ওরা যতই সাংঘাতিক হোক মন্দিরা, নিশ্চিন্তে দেখো সত্যের জয় হবে। সত্যের জয় অনিবার্য। Order! Run!
আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গুলোখানি ঘিরে, মনে হলো কালো রঙে যেন একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চল। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে মচেনার কাঁপিচ্ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। পিন্টু কি করছো কি তোমরা? তুমি দেশের এই অগণিত মানুষকে মারতে পারবে? পারবে বলো। মাস্টার, পিস্তল দিয়ে ভয় দেখিয়ে এই লড়াই তোমরা জিততে পারবে না পিন্টু। এই লড়াই জিততে গেলে চাই ভালোবাসা। কারণ কি জানো, তোমার ভেতরের মানুষটা এখনো পর্যন্ত জীবিত আছে। মাস্টারমশাই, একবার ভেবে দেখো পিন্টু, আমরা অসহায় মানুষদের জন্য মন্দিরা, পিন্টু চিত্তমন্ডলের মতন মানুষরা কারোর কোনোদিন ভালো করেনি, করতেও পিন্টু চলো না আমরা সবাই মিলে মিলিত শক্তি নিয়ে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, আমরা ওদের ভালো করতে পারবো। চল। What? Paramahitya.